নমস্কার মুবেন ব্যানার্জী রুবেন কুচি মোর নিজের চ্যানেল চ্যানেলরে আপন সমস্ত স্বাগত আজ আমি টিকে ইন্টারেস্টিং চর্চা হওয়া এবং চর্চার সাবজেক্ট টপিক মু ভাবুচি এই সপ্তাহর সবটু চর্চিত চেহারা মানে আপন তার সমর্থক হয়ে পড়ে তার বিরোধী বি হয়ে পড়তে কিন্তু মোর ধারণা সমস্ত একমত হবে যে এই সপ্তাহে এই হরিয়ানা ইলেকশন পরে পরে সবুঠ চর্চিত চেহারা আমি কই পারু সে ম্যান অফ দ্য মোমেন্ট সে হচ্ছে আমার ওড়িশার লোক ধর্মেন্দ্র প্রধান ইউনিয়ন মন্ত্রী এডুকেশন মিনিষ্টার প্রথম সারি ভারতীয় জনতা পার্টি নেতা ওড়িশার এবং সেই চর্চিত চেহারা নেই ধর্মেন্দ্র প্রধানকে নিয়েকি মু আজি টিকে ওকুয়া কথা কাই সেই এই ভদ্রলোককে চিনিছি বহুত বর্ষ হেলা এবং মুয়ে কিছু ডিটেইলস মু জানিছি যেটা মোর ধারণা লোক মানে জানি না কিন্তু সেই গটে ভেরি ইন্টারেস্টিং রোচক তথ্য আপন মানে ধর্মেন্দ্র প্রধান টু রেগুলারলি দেখুথে টিভি নিউজ পেপারে বড় ইআইপি সে এবে আপন জান কত লোক জানি যে সে রাজনীতিরে কেমতি আসলে জানি কি আউ গোটে আমার লোকর গোটে ধারণা অনেক ডাইনাসারবাদ তার বাপা মন্ত্রী লে তারপরে সেই মন্ত্রী হলে মানে যেমি হুয়ে রাজীব গান্ধী রাহুল গান্ধী রাজেশ পাইলট সচিন পাইলট ফারুক আবদুল্লা ওমার আবদুল্লাহ আম দেশরে চালিছি এবং আমি গোটে ইয়ে যে এ মানে হচ্ছি বংশধর মানে বাপার না রে বড় পজিশন পাই যাই এটা কোন ধর্মেন্দ্র প্রধান ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ তার বাপা মন্ত্রী লে দেবেন্দ্রবাবু ভালো লোক বহুত স্বল্পভাষী ভদ্রলোক কিন্তু কোণ দেবেদ্রবাবু সে ধর্মেন্দ্র প্রধান রাজনীতিরে বড় হয়েছি মু কাইকি মু গোটে ইন্টারেস্টিং স্টোরি আপন মানুষ কুচি ইয়েস দেবেন্দ্র বাবু মন্ত্রী ইউনিয়ন মিনিষ্টার অফ সারফিস ট্রান্সপোর্ট নাইনটিএইট নাইনটি নাইন সেই টাইমে রে যেতে বলে প্রধানমন্ত্রী লে এবং তারপরে দু হাজার প্রথম ধর্মেন্দ্র প্রধান ইলেকশন জিতেলে এমএলএ হলে তারপরে এমপি বি হয়েছেন তারপরে ইলেকশন হারিটি কিন্তু সে তার বাপ্পা জরিয়া মানে অরিজিনালি আপনার যদি পছকু জিবে তার ধর্মেন্দ্রর রাজনীতি এন্ট্রি বাবু পাই নো ইনফ্যাক্ট সেটা অপোজিট উল্টা বাবুর রাজনীতি এন্ট্রি ধর্মেন্দ্র পাই ভেরি ইন্টারেস্টিং ধর্মেন্দ্র ছুয়া বলেঠু ক্লাস ফোর ফাইভ রে পড়ুচি ফাইভ সে আর্ এসএস শাখা আর্ এসএস শাখা হুয়ে সবুগ নেবরহড্রে আমার সাই পড়শ ইয়ে সেইটি যাইকি আর্ এস এস সে যে সব সে ড্রিল এক্সারসাইজ যা সবুয়ে করুটা এবং তার সেই ডেডিকেশন কমিটমেন্ট যে আর্ এসএস শাখা যে মানে চলাউলে যে সিনিয়র লোক মানে সে ইম্প্রেসড হয়ে যে আরে এই ছুয়াটা আসি কি রেগুলারলি করুচি তার ভিতরে গোটে কমিটমেন্ট সে দেখলে এবং নর্মালি কন যেত বলে ছুয়া গোটে ক্লাব কু যাউচি গোটে শাখা কু যাও এবে গোটে রিলেশনশিপ তেয়ারি হুয়ে তো এই আরএসএস এসএস শাখার সিনিয়র মানে যে মানে বয়স্ক লোক লে সেও ধর্মেন্দ্র ঘরে ঘরক যা আসবা আরম্ভ হল ছুয়াটা আমার মেম্বার মজে মজে আমি যাওচি তার সাংরে কথা হওয়া পাই তার পরিবার লোক সাংরে কথা হওয়া পাই চা জলখিয়া খাইবা পাই গোটে রিলেশন আরম্ভ হয় না তো ধর্মেন্দ্র যাওয়া পড়ে সেই শাখা কু রেগুলারলি যা পড়ে পড়ে শাখার আর্ এসএস শাখার লোক মানে তার ঘরক আসবা আরম্ভ করলে সেই ঠু পরিচয় হল আর এস এস লোক মানের দেবেন্দ্র দেবেদ্র প্রধান বাবু আপন জানিবা কথা যে সেইজনে ডাক্তার এমবিবিএস বিবিএস এবং তার গোটে প্রতিয়ারা থিলা পরিচিতি থিলা সেই এরিয়ারে এবং সেই টাইমে মিড এইজ ভারতীয় জনতা পার্টি ওড়িশার কোনো অস্তিত্ব সেই মানে গোটে নোটিস বোর্ড থিলা লোক নেতা কে তো বিজেপি আর্ এসএস বলে খুজুচি ডেসপোরেটলি যে আমার গোটে ভালো লোকটা দরকার যার পরিচিতি যার মাস অ্যাকসেপ্টেন্স আছে তো ধর্মেন্দ্র ঘরে যা আসি পরে পরে সে দেখিলে আরে এই পিলার বাপা তো জন প্রতিষ্ঠিত ডাক্তার তার গোটে পরিচিতি আছে কোথা ডাক্তার হলে পরে আপন বহু লোক চিকিৎসা করছেন এবং আপনার গোটে পরিচিতি হব একপ্টেস হব লোক আপনার ভালো পাইবে সেই দৃষ্টি রে মানে এবার দেবেদ্রবাবু কু ইমপ্রেস করলে ভারতীয় জনতা পার্টি জয়েন দেবেন্দ্র বাবু ফাই বিজেপি জয়েন করিলে সেই টাইমে এবং তারপরে গোটে অলগা তার ট্রাজেট্রি হল কিজে পি বড় নেতা নিয়ে নথিলে নতলে দেবেদ্রবাবু ওয়াজ অ্যাকসেপ্টেড দেবেদ্রবাবু তারপরে ভারতীয় জনতা পার্টির স্টেট প্রেসিডেন্ট হলে ইলেকশন যেতে বলে বিজে বিজু জনতা দল সাগরে যেতে বলে মেন্টো হয়েকরি ইলেকশন লড়িলে সে অবশ্যই বিজেপি জিতি বৌদগুড়া সিট জিতে দেবেদ্রবাবু জিলেলে তার সেই ইলেকশন ক্যারি কভার পাই ইলেকশন টাইম নাইনটি এইট নাইনটি নাইন মু রেগুলারলি যাও তার কনস্টিটুয়েসি এবং ওড়শা কোটার কাইকি ভারতীয় জনতা পার্টি আলায়েসরে তো ভারতীয় জনতা পার্টি রি জনে দুইজনকে মন্ত্রী গড়ে পড়ি কেন্দ্রে গোটে কোটা সবু স্টেট র তো দেবেদ্রবাবু মন্ত্রী বি হয়ে গেলে ইউনিয়ন মিনিস্টার স্টেট ফর ট্রান্সপোর্ট সারফেস ট্রান্সপোর্ট হয়ে ধর্মেন্দ্র ধর্মেন্দ্র ধর্মেন্দ্রপ্রাই তার বাপা পলিটিক্স কু আসলে তো তার এই ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধান ক্ষেত্রে এই পরিবার মাত্রা ঠিক উল্টা মানে নামে নর্মালি যেমতি দেখে যে বাপা পড়ে পো না পোপা বাপা পলিটিক্সে আসলে এবং ধর্মেন্দ্র গোটে মুয়ত্রিশ বর্ষ দেখুছি ফলো করুছি এবং মোর কাম রাজনৈতিক নেতা মানুষ স্টাডি করা তার ভিতরে প্রথম গোটে অর্গানাইজিং ক্যাপাসিটি এবং কাই কৌচি কাইকি নর্মালি গোটে ইলেকশন বলে স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হুয়ে সেই স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট কে হতে যে মানে সিনিয়র স্টুডেন্ট থার্ড ইয়ার স্টুডেন্ট নর্মালি তিন বর্ষ কলেজ তারপরে তার গোটে অর্গানাইজেশন হয়েছে সাপোর্ট বেস হয়েছে সে প্রেসিডেন্ট হল সেটাই নর্মালি হবে কিন্তু ধর্মেন্দ্র প্রধান ক্ষেত্রের গোটে রেয়ারেস্ট অফ রেয়ার গোটে ঘটনা ঘটিতে হয় কেন তার অর্গানাইজিং ক্যাপাসিটি এর্তে প্রথম রু সেই দেখ যে মু অর্গানাইজেশন জানিছি তালচের কলেজকু সে যেতে বলে গলা ধর্মেন্দ্র ফার্স্ট ইয়ারে সে স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট হয়ে গেল তালচের কলেজ মানে এটা গোটে এক্সেপশনাল ঘটনা মানে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সে কলেজের প্রেসিডেন্ট ইউনি ইউনিয়ন প্রেসিডেট এবং সেই যে তার পোটেনিয়াল দেখেই দেখ কলেজ ইউনিয়ন প্রেসিডেট তার পরে সে আপন তার সমর্থক বিরোধ বিরোধী আপন আপনকে মানিবা পড়ি সেই জন সাকসেসফুল ভেরি সাকসেসফু পলিটিসিয়ান পসেবলি মুসেন্টলি গোটে ইন্টারভিউরে টি টেলেভিশন মু কই্ি যে পসেবলি সেই ওড়িশার ন্যাশনাল স্টেজরে প্যান ইন্ডিয়া সবটু সাকসেসফুল পলিটিশিয়ান ইভেন মোর সাকসেসফুল দ্যান অ্যাট দ্য ন্যাশনাল স্টেজ দেন বিজুবাবু বিজুবাবু ইউনিয়ন মন্ত্রী লেন বর্ষ এ দশ বর্ষ এগারো বর্ষ হয়ে গেল ইউনিয়ন মন্ত্রী এবং ভেরি স্ট্রং মানে ভেরি পাওয়ারফুল পোর্টফোলিও কিন্তু তার জার্নিটা আপন ম্যানে তো সে অর্গানাইজেশনটা সে জানিছে সে এ অর্গানাইজিং ওইবি রে লা তারপরে ভারতীয় যুব মোর্চার ন্যাশনাল প্রেসিডেন্ট বি হয়ে তারপরে বিজেপি রেনারেল সেক্রেটারি হয়ে তো তার অর্গানাইজেশন ক্যাপাসিটি অর্গানাইজিং তার সেটা হচ্ছে গোটে স্ট্রং পয়েন্ট এবং এই যে গলা কালি হরিয়ানা রেজাল্ট সেটা হচ্ছে তার আও গোটে প্রমাণ ইংরেজি গোটে কথা অ টু স্যাচ ভিক্ট্রি ফ্রম দ্য জজ অফ ডিফিট মানে আপনার হাড়ি যাই সেই খেল গেম আপন জিতি গলে হরিয়ানার সে সেটাই করেছি। সবু একজিট পোল সবু ওপিনিয়ন যে মানে সার্ভে করুলে সমস্ত কুচি যে কংগ্রেস জিতবে এই ইলেকশন এ বাবু যাইকি পুরা গেমটা চেঞ্জ করে দিলে বিজেপি পাই কাই ইলেকশন খালি পাবলিক সেটিমেন্ট উপরেই হ্যাঁ অর্গানাইজেশন উপরেই আপনার কতটা ভোট কাটবে কত লোক আপনার মোবিলাইজ করবে ইলেকশন দিন বা পোল্লিং বুথ কু উপরে বহু গুড়া জিনিস উপরে ইলেকশন রেজাল্ট ডিপেড করে ধর্মেন্দ্র আগর উত্তরখণ্ডর ইলেকশন ম্যানেজ করেছি বিহার ইলেকশন ম্যানেজ করেছি কর্ণাটকের ইলেকশন ম্যানেজ করেছি এবং মোস্ট অফ দ্য টাইম হি হ্যাজ বি সকসেসফুল তো এবার সে প্রায় যায় এবং গলা কালি আজিবি পেপারে দেখলি সেটা কুয়া হচ্ছে যে সে হোচ্ছি মোদিরও ম্যান ফ্রাইডে যেত বলে গোটে ক্রাইসিস আসব সে ধর্মেদ্র প্রধানকে কাই কি তার ভিতরে গোটে অর্গানাইজিং ক্যাপাসিটি অ এবং এই দৃষ্টি এটাই স্বাভাবিক যে নূর জল্পনা কল্পনা স্পেকুলেশন শুরু হব কী আমার বিজেপি জাতীয় রাষ্ট্র প্রেসিডেন্ট জেপি নাড্ডার টার্ম শেষ হোক অলরেডি সে এক্সটেডেড টার্ম রে এবং এই নভেম্বর ডিসেম্বর সুদা বি ভারতীয় জনতা পার্টি কিনজর গোটে প্রেসিডেন্ট চয়েন করিবাই পড়ি একং টু দ্য কনস্টিটিউশন তো নুয়া গোটে চালিব যে তাহলে কখন ধর্মেন্দ্র প্রধান এতে তার অর্গানাইজিং ক্যাপাসিটি তাহলে ধর্মেন্দ্র প্রধান কখন নূয়া প্রেসিডেন্ট হবে ভারতীয় জনতা পার্টি মু জানিনি কিন্তু মু আপন আপনার এটা সার্টেন্টি সিওরিটি কই পারে যে বর্ষে দুই বর্ষ তলে তাকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তা কাইকি যেতে বলে জেপি নাড্ডা প্রথম টার্ম সরুলে এবং তারপরে তাকে টার্ম এক্সটেড দিয়ে গলা এক্সটেনশন দিয়ে গলা ইউনিিয়ন মন্ত্রী রে অলগা তার গোটে অলগা ইম্পর্টেন্স কিন্তু অন্তু ধর্মেন্দ্রকে না ধর্মেন্দ্র মানা করিতে না এ থর সে রাজি হবে কি মনে করি মুি কিন এবে মানে ইম্পর্টেন্স সিগনিফিক্যানটা আও বড়িযাইছে কবে বিজেপির মানে গোটে অর্গানাইজেশন গোটে পার্টি ভিতরে গোটে ক্রাইসিস চালছি গোটে ধারণা হয়েছি যে লোক মানে মোদি ম্যাজিক হ্যাঁ মোদি হরিয়ানারে জিতিলে কিন্তু কোন সেই পাঁচ বর্ষ দশ বর্ষ পূর্বর মোদি ম্যাজিক এবে গ্রাউন্ড রিয়ালিটি কাম করুিটি রে কাম তো মু জানিনি যে এথর ধর্মেন্দ্র রাজি হেবে কি নাই। কিন্তু গোটে জোর জল্পনা কল্পনা চালছে যে তার অর্গানাইজিং ক্যাপাসিটি পায় তাকু বোধ হয়ে হে পুথরে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কেবে যে আপন রাষ্ট্রীয় অধ্যক্ষ হওয়া এবং সেটা যদি হব তাহলে ওড়শার প্রথম জনে লোক জাতীয় স্তরের জাতীয় পার্টির অধ্যক্ষ হবে এম কেবে জানিবার এআইসি সি জেনে সেক্রেটারি কংগ্রেস জেনে রাল সেক্রেটারি হয়েছেন শ্যামচুন্দর মহাপাত্র কি তার পূর্বর ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট লা অল ইন্ডিয়া রামচন্দ্র রথ ওড়িষার কিন্তু ন্যাশনাল পার্টির অধ্যক্ষ মোর্শার কে হইন এটা যদি হব তাহলে ধর্মেন্দ্র প্রধান প্রথম থর মানে প্রথম ওড়িয়া যেটা হবে কিন্তু এটা হব কি আমি দেখিব আমি ওয়েট করি যে সত্যে হচ্ছে কি না ইন্টারেষ্টিং টাইমস আজপ্রাই এত কি পুনি দেখা হব ভিডিও ট্রাই করছি প্রতি মঙ্গলবার আ শুক্রবার আপলোড করা আপন মানে নিশ্চয়ই দেখবে সাবস্ক্রাইব বাটন প্রেস করন্তু মোর চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করত এবং এই ইউটিউব ভিডিওর লিংক সমস্ত সাংরে শেয়ার করু খুব শীঘ্র দেখা হব নমস্কার রুবেন কৌ